হ্যালো কোডার্স, আমাদের এখন এই যে নোটিসেস যে দ্বিতীয়টা আছে, আমরা এখন চাব যে এখানে একটা জেডিবিসি টেমপ্লেট একটা অবজেক্ট নিয়ে আসতে। আসলে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের এই গেট নোটিসেস এই যেই মেথডটা আছে এটা ডেটাবেসের সাথে কানেক্ট করুক, তাই না? সেটার জন্য আসলে যেটা আমাদের করতে হবে, আমরা এইখানে একটা নতুন একটা প্রপার্টি নিব, প্রাইভেট জেডিবিসি টেমপ্লেট জেডিবিসি। আচ্ছা, জেডিবিসি টেমপ্লেট যেটা, এটা কিন্তু আসলে একটা স্প্রিংয়ের একটা স্প্রিংয়ের যেই স্প্রিং জেডিবিসি একটা আলাদা একটা যা ইউটিলিটিস আছে, আমাদের আসলে ওই ডিপেন্ডেন্সিটা এখানে নিয়ে আসতে হবে। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আগে আমাদের ফর্ম এক্সএমএলে চলে যাই। ফর্ম এক্সএমএলের আমরা ডিপেন্ডেন্সিজের মধ্যে চলে যাই। ডিপেন্ডেন্সিসে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে স্প্রিং জেডিবিসি। দেখি তো এটা আছে কি না, অর স্প্রিং ফ্রেমওয়ার্ক, ইয়াস, অর স্প্রিং ফ্রেমওয়ার্ক স্প্রিং জেডিবিসি। এখানে আমরা লেটেস্ট একটা স্প্রিং জেডিবিসি আমরা অ্যাড করে নিলাম। আচ্ছা, আমরা যেহেতু থ্রি পয়েন্ট স্প্রিং থ্রি নিয়ে কাজ করছি, আমরা থ্রি এর লেটেস্ট অ্যাড করি। হ্যাঁ, 3.2.12, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা এখন সেভ করে দিই। সেভ করে আমরা যদি, আচ্ছা, এটা কিন্তু ডাউনলোড করছে অন দ্য ব্যাকগ্রাউন্ড। যদি আপনার এখানে আপনার প্রজেক্টে যদি ডাউনলোড না করে থাকে ইনস্ট্যান্টেনিয়াসলি, আপনি যেটা এর আগেও বলেছি, রাইট ক্লিক করে মেভেনে যে আপনি আপডেট প্রজেক্ট দিতে পারেন, আপডেট প্রজেক্ট দিলে কিন্তু সে ডাউনলোড করা শুরু করবে, ঠিক আছে। আমরা এটা ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা যেটা দেখতে পারবো, আমাদের এখানে ডিপেন্ডেন্সিজের মধ্যে, মেভেন ডিপেন্ডেন্সিজের মধ্যে আমাদের ওটা চলে আসবে, স্প্রিং জেডিবিসি। স্প্রিং জেডিবিসি অলরেডি এখানে চলে আসছে, সো দ্যাটস গুড। সো আমরা যদি এখন আমাদের নোটিসেস দ্বিতীয়তে যাই, এখানে আমরা এটা ইম্পোর্ট করে নিতে পারবো, ইম্পোর্ট জেডিবিসি টেমপ্লেট স্প্রিং ফ্রেমওয়ার্ক জেডিবিসি, ঠিক আছে, দ্যাটস গুড। এখন আমরা যেটা করব, আমরা এটার জন্য একটা সেট মেথড লিখব, সেট ডেটা সোর্স। আমরা টাইপ দিব ডেটা সোর্স জেডিবিসি, এবং এটার ভেতরে আমরা যেটা করব, আচ্ছা, ডেটা সোর্স তো আমরা ইম্পোর্ট করে নিই, এটা হবে জাভা এক্স এক্সকিউএল ডেটা সোর্স। এবং এখন আমরা যেটা করব, দিস জেডিবিসি ইকুয়াল টু, আমরা নতুন একটা জেডিবিসি টেম্পলেট অবজেক্ট নিব, জেডিবিসি টেম্পলেট, এবং তার ভেতরে আমরা ডেটা সোর্সটা পাস করে দেব। তো এইভাবে আমরা কিন্তু এখন ওয়্যারিংটা কমপ্লিট করছি, যেটা হলো আমাদের আমাদের যে বিন এক্সএমএলে যে ডেটা সোর্সটা আছে, এই যে বিন এক্সএমএলে আমাদের যে ডেটা সোর্সটা আছে, এই ডেটা সোর্সটা কিন্তু আমরা আলটিমেটলি এখানে আমরা ইনজেক্ট করে দিব। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সবার আগে এটাকে কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করে দিই, যাতে এটা অটো ওয়্যারিং করা শুরু করে। আচ্ছা, আর আমাদের এই জায়গাতে আমরা যেহেতু ডেটা সোর্স আমরা এখানে অটোওয়ার্ড করতে চাই, অটোওয়ার্ড আমরা এখানে বলে দিতে পারি। তো আমরা এখন এই গেট নোটিসেসের ইমপ্লিমেন্টেশনটা লিখব। তার আগে একটা ছোট ভুল আছে যেটা আমি নেমিংয়ের সময় করলাম, সেটা হলো আসলে আমরা এখানে যেই ডিটিও নামটা দিয়েছি, আসলে ডিটিও দিব না এখানে, ডিটিও তো আসলে ডেটা ট্রান্সফার অবজেক্ট, ওটা ইটসেলফ আমাদের নোটিসই করছে, আমাদের এটা আসলে ডিএও হবে। আমরা এটাই রিফ্যাক্টর করে দিই, রিনেম করে দিই, এটা হবে নোটিসেস ডিএও বা ডাও, সো দ্যাটস গুড। তো আমাদের এটা রিনেম করে দিলাম। তো এখন আমরা এই গেট নোটিসের যদি ইমপ্লিমেন্টেশনে আসি, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এখানে যেটা রিটার্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা আগে একটা কোয়েরি করব, ডেটাবেসে কোয়েরি করব, কোয়েরি করে পুরো লিস্টটা নিব, এবং লিস্টটাকে আমরা ম্যাপিং করে দিব অফার অবজেক্টের সাথে, এবং তারপর ওই পুরো লিস্টটাকে আমরা রিটার্ন করতে চাচ্ছি। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা সবার আগে বলতে পারি রিটার্ন জেডিবিসি ডট কোয়েরি। আমরা কোয়েরি দিয়ে যেটা করব, আমরা রো ম্যাপারটা নেই, রো ম্যাপার এটা নেই, এবং এসকিউএল কোয়েরিটা এখানে কী হবে, এটা হবে সিলেক্ট স্টার ফ্রম নোটিসেস, এবং রো ম্যাপারের যে আছে এখানে আমরা নিউ রো ম্যাপার দিই, নতুন একটা ইনার ক্লাস তৈরি করে দিই। রো ম্যাপার আসলে একটা ইন্টারফেস,
এবং এইটার যে টাইপটা এটা একটা জেনারিক জেনারিক টাইপ নেয় তো আমরা জেনারিক হিসেবে এখানে নোটিস দিয়ে দিতে পারি আচ্ছা এবং এটাকে আমরা যদি ভাবে ডিফাইন করে দেই এইটা আসলে এখানে থাকবে না এটা চলে যাবে শেষে যেহেতু আমরা এখানে ইনার ক্লাস ডিফাইন করছি এবং আমরা রো ম্যাপারটাকে ইম্পোর্ট করে নেই সে রো ম্যাপারটাকে ইম্পোর্ট আসছে না এখানে রিটার্নটা আমি আগে এখান থেকে সরিয়ে দিই সরিয়ে দিয়ে এখন যদি আমি ট্রাই করি রো ম্যাপার লেটস সি নিউ রো ম্যাপার নোটিস কোয়েরি ওটাকে সেভ করি রিটার্ন নাও হিয়ার উই গো রো ম্যাপার চলে আসছে জেডিবিসি কোর এটাকে আমরা নিয়ে গেলাম নিয়ে যেয়ে এখন এটার যে আনইমপ্লিমেন্টেড মেথডটা আছে ওটাকে আমরা অ্যাড করে দিলাম দ্যাট ইজ ম্যাপ রো এখানে এসে আমরা আসলে যেটা করব যে আমাদের রেজাল্ট সেটে তো আমাদের অবজেক্টগুলো চলে আসবে এবং আমরা আমাদের অফারের একটা অবজেক্টের মধ্যে রেজাল্ট সেটের ইনফরমেশনগুলো আমরা এখানে নিয়ে আসবো সেটা কীভাবে আনবো সেটা আমরা দেখি আমরা আগে এখানে রিটার্নটা আবার দিয়ে দিই এবং এই রিটার্ন নালটা আমরা এখান থেকে সরিয়ে দিই এখানে এই রিটার্ন নালটা লাগবে না একটু ফরম্যাট করে নিই কন্ট্রোল শিফট এফ দিয়ে দ্যাটস গুড সো এখন যেটা করব আসলে আমাদের এই ম্যাপ রোর মধ্যে আপনারা যারা জেডিবিসি নিয়ে এর আগে কাজ করেছেন আপনারা রেজাল্ট সেট অবজেক্ট অলরেডি জানেন যে রেজাল্ট সেটের মধ্যে আমার কিন্তু অলরেডি ওই প্রত্যেকটা আমার যেই রোগুলো আছে রো ইনফরমেশন এখানে চলে আসবে তো সেখান থেকে আমরা একটা অবজেক্ট যে তৈরি করব সেটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নাম দেই নোটিস নোটিস ইজ ইকুয়াল টু নিউ নোটিস এবং নোটিস ডট আচ্ছা এটাকে রিটার্ন করে দিই আগে রিটার্ন নোটিস তাহলে আমাদের এররটা চলে যাবে এখন আমরা নোটিস অবজেক্টের ভেতরে রেজাল্ট সেট থেকে ইনফরমেশনগুলো ভরবো সেটা হলো নোটিস ডট সেট আইডি এটা হবে আর এস ডট গেট ইন্ট যেহেতু আইডি একটা ইন্টিজার আমরা এখানে পাঠিয়ে দিব আইডি এবং একইভাবে আমরা বাদবাকিগুলো করব আরেকটা করে নিই নোটিস ডট সেট নেইম আর এস ডট গেট স্ট্রিং এবং এখানে আমরা যেটা পাঠাবো নেইম এটাকে আমরা কপি করে নেই কপি করে পেস্ট করে দেই নেইমের পর যেটা থাকবে আমাদের ইমেল আছে টেক্সট আছে তাহলে আমরা এখানে সেট ইমেল ইমেল এবং টেক্সট এবং টেক্সট তো এখন আমাদের যখন এটা রিটার্ন করছে এটা কিন্তু ওই ম্যাপিংটা আমাদের হয়ে গেছে এবং এটা আ লিস্ট অফ নোটিসেস আমাদের ডেটাবেস থেকে রিটার্ন করার কথা তো এখন আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই আগে দেখি আমাদের যেই এটা কিন্তু কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করা আছে তার মানে এটা আমাদের একটা বিন হয়ে যাবে আমরা যদি বিনসে যাই বিনসে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কম্পোনেন্ট স্ক্যান এটা এনেবল করা আছে অটো ওয়ারিং করার কথা ডেটা সোর্সটাও ঠিক মতো আছে আমরা যদি আমাদের এখন অ্যাপ ক্লাসটাতে যাই কন্ট্রোল শিফট আর হ্যাঁ অ্যাপ ক্লাসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কি ছিল আচ্ছা প্যারট নামে ছিল আমাদের এখন প্যারটটা লাগছে না এটা আমরা ডিলিট করে দিই এই পুরো ক্লাসটাই এটা আননেসেসারি এটাকে ডিলিট কই ডিলিট এটা দরকার নাই আমাদের এখানে এটারও দরকার নাই আমরা আসলে যেটা নিব সেটা হচ্ছে আমরা নোটিসেস ডাও নোটিসেস ডাও ইকুয়াল টু নোটিসেস ডাও দিয়ে কাস্ট ব্যাক হবে কনটেক্সট ডট গেট বিন আমরা এখানে নাম
নোটিসেস ডাও, কিন্তু আমাদের যদি নোটিসেস ডাওয়ের ওখানে আমরা আসলে একটা আইডি দিয়ে আসি না, তাহলে জিনিসটা ভালো হবে। সেভ করে আমরা নোটিসেস ডাওয়ের কম্পোনেন্ট যেটা আছে একটা আইডি দিয়ে দিই, তাহলে এটা আমরা কনফার্ম হতে পারি যে এটা আমাদের আছে, মানে এই আইডিটাই আমরা নিচ্ছি। সো নোটিসেস ডাওটা আমরা নিলাম, নিয়ে এখন আমরা যেটা করব, আমরা এই ডাও থেকে আসলে লিস্টটা কল করব। লিস্টটা কি টাইপের হবে? লিস্টটা হবে নোটিসের লিস্ট ইজ ইকুয়াল টু নোটিসেস ডাও ডট গেট নোটিসেস। সো দিস শুড গেট অল আওয়ার নোটিসেস। এখন আমরা যেটা করব, লিস্টটাকে ইম্পোর্ট করে নেই জাভা ইউটিল লিস্ট, ঠিক আছে। এখন আমরা ফর নোটিস নোটিস নোটিসেস এর ভেতরে আমরা এটাকে প্রিন্ট করব। সো আমরা যেহেতু নোটিস ক্লাসের মধ্যে আমাদের কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা আছে, আমরা দেখি নোটিস ক্লাসটা টু স্ট্রিংটা করা আছে, সো আমাদের এটা সুন্দর করে প্রিন্ট করার কথা। সো এখন বোঝা যাবে যে আমাদের এত কনফিগারেশন যা করলাম এটা ঠিকমতো কাজ করছে কি না। সো কাজ না করলে ডিবাগ করতে হবে, দেখা যাক। কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, আমরা যদি আউটপুটটা দেখি, অ্যান্ড আউটস্ট্যান্ডিং, আমাদের এটা পুরো কনফিগারেশন কাজ করছে। আমরা এখানে ইমরান, পল্টু, প্রিয় যে তিনটে এন্ট্রি দিয়েছিলাম সেটা পাচ্ছি, তাদের আইডি পাচ্ছি। সো দ্যাট ইজ রিয়েলি গুড, এটা বেশ ভালো, আমাদের প্রথম চান্সেই কাজ করলো। আপনার যদি কোনো কারণে কাজ না করে থাকে, আপনি আসলে পুরো আমাদের যে কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো আবার ভালো করে ডিটেলগুলো ম্যাচ করে দেখেন, এবং আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের সাথে কিন্তু আমাদের সোর্স যেটা আছে, হ্যাঁ, সোর্সেসগুলো কিন্তু আমি গিটহাবে আপ করে দিচ্ছি। আপনি দেখেন ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে আপনি গিটহাব থেকেও প্রজেক্টটা নামিয়ে নিয়ে ইম্পোর্ট নিউ ইম্পোর্ট প্রজেক্ট ফ্রম ফাইল সিস্টেম করে ওই পার্টিকুলার ফোল্ডারের প্রজেক্টটা ইম্পোর্ট করেও কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ। So that's pretty much it for today. So until next time, happy living on course.